চায়ের আড্ডায় ভোটের চর্চা অনুষ্ঠানটি নিবেদন করছে নাইটিঙ্গেল ডায়াগনস্টিক, চিকিৎসা পরিষেবার একটি স্বনামধন্য ও সম্পূর্ণ প্রতিষ্ঠান। অনেক ধরনের বাড়ি ঘর টাকা পয়সা এই যে লকডাউনে এই যে চাল গম হ্যাঁ সেই সব দিয়েছে অনেক জোর দাঁড়াচ্ছে। জোটের প্রভাব তো আমাদের এখানে তেমন নাই, বামের দুর্গ থাকলেও এখন তো বামের দুর্গ তেমন নাই, এখন তো টিএমসি দুর্গ, টিএমসি এখন এখানে প্রভাব ভালো। নবগ্রাম বিধানসভায় এখানে কানায় চন্দ্রের একনিষ্ঠা দিলে কংগ্রেসের প্রার্থী দিলে ভালো হয় এবং মানুষ কংগ্রেস চাইছে। এখানে নবগ্রাম থানা বিধানসভায় হাজার হাজার শ্রমিক যারা বাইরে ছিল তাদের অনেক দূরে, আজকে সেই শ্রমিকরা বলছে আমরা কোথায় দাঁড়াবো কোথায় যাব, তারা বলতে চাইছে আমরা আবার দেশ পাড়ি দেবো। আমরা তাই রিকোয়েস্ট করছি শ্রী অধীর চৌধুরী আমাদের ভারতবর্ষের বিরোধী দলের নেতা অধীর চৌধুরীকে মহাশয়কে আমরা আবেদন করছি যেন এখানে নবগ্রাম থানায় বিধানসভায় যেন কংগ্রেস প্রার্থী হয়। মানে আমি আমার মতো বলে কংগ্রেসকে দেখতে চাই, কারণ তৃণমূলকে ভোট দিয়ে দেখলাম, বিজেপিকেও ভোট দিয়ে দেখেছি, সিপিএমকেও ভোট দিয়ে দিয়েছি, তবু আজকাল মানে কেউ এখনো আমাদের এখানকার কোনো কী করতে পারে, রাস্তাঘাট ঠিকমতো করতে পারে। একমাত্র আমরা যদি পেতাম কংগ্রেসকে তো কংগ্রেসের পেছনে পাশ হতাম, কারণ আমরা দেখেন আজকাল মানে আমাদের মা বাপ দাদা দিদি সবাই প্রথম থেকেই কংগ্রেস করে এসেছেন, আমরা কংগ্রেসকে ভালোবাসি শুরু থেকেই, আজ পর্যন্ত আজ এখনও ভালোবাসি আর ভালোবেসেও যাব। তৃণমূলকে চাইছি, তৃণমূল অনেক কাজ করেছে এই দেশের রাস্তাঘাট, তারপরে অনেক লোককে মানে অনেক কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, এইসব জমির ব্যাপারে সে লড়না করছে, নানান কিছু আমাদের উপকার করছে, তার জন্য না তার জন্য আমরা চাইছি ওকে। এখন আপাতত যে দাঁড়িয়েছে কানা চন্দ্রমন্ডল, অনেকেই হবে, অনেকে পড়বে, তা সরকার ওই তৃণমূলে করবে। বিধানসভাতে আমাদের মাননীয় কানা চন্দ্রমন্ডলকেই চাইছে, কারণ উনি যে রাস্তাঘাটের কাজকর্ম করেছেন, পানীয় জল ব্যবস্থা করেছেন, তারপরে তোমার এই গ্রামগঞ্জে বাড়িঘরের ব্যবস্থা করেছেন, স্বাস্থ্যসাথী প্রকল্প কার্ড চালু করেছেন, আমি স্বাস্থ্যসাথী নিজেও সুবিধা ভোগ করেছি, সেহেতু আমি মমতা সরকারকে চাইছি, কানা চন্দ্রমন্ডলকেই চাইছি। আমরা তো তৃণমূলকে চাইছি, কেন বলতে রাস্তাঘাট যেসব উন্নয়নের কাজের জন্য সব কিছু অনেক কিছু আমাদের হয়েছে আগে থেকে, সেটাও আমরা চাইছি এবারে আসুক, এটাই তৃণমূলেই জিতবে মনে হচ্ছে, যে হিসাবে সব কিছু চলছে আমাদের গ্রামগঞ্জে সব কাজ সব কিছু। সিপিএমের কোনো কর্মী নেই গ্রামগঞ্জে কিংবা কোনো অঞ্চলেই, একটা সিপিএম কর্মী নেই,
এবং সংগঠন সেরকম শক্তিশালী নেই। আপনি নবগ্রামে কাকে চাইছেন? কাকে চাইছেন নবগ্রামে? আমরা কংগ্রেসকে চাই। আমরা এখানে পদযাত্রা করেছি, রোড শো করেছি নবগ্রামের বুকে, হাজার হাজার লোক আমাদের জয়েন করেছিল। সেখানে আমার অধীর চৌধুরী মশাই বলেছিল যে কানাই আর করিস না থানায় ফানায়। এখানে এবার আমাদের সেই আশাতে আমরা বুক বিঁধেছিলাম যেন এখানে কংগ্রেস পার্টি হয়। সিপিএমরা শুধু বিরোধী দলের কানাইয়ের হাত শক্তিশালী করছে, এটাই আমাদের দুঃখজনক, দুঃখ লাগছে। আমি বলতে পারবো না, তবে মানুষে সব মানুষের চাইছে যে ওকে ভোটটা দিলে আবারও হয়তো চলে যেতে পারে বিজেপি। আমার যে প্রধান এমএলএ ছিল আগামী দিনে, যে সিপিএম কংগ্রেস হয়ে আমরা লড়ে তাকে পাশ করেছিলাম, সে চলে গেল তৃণমূলে। আবার মানুষ আবারও দাঁড়াচ্ছে, আবার মানুষ চাইছে, আর নিশ্চিত কিছু নেই যদি আবার পাশ করে আবার চলে যেতে পারে বিজেপি। আজ কালকে যদি বিজেপি পেয়ে যায় আমার পশ্চিমবাংলা, তাহলে ও আবার চলে যেতে পারে বিজেপি। সেই মানুষ সেটাই এখন বলতে চাইছে, প্রার্থীটা তৃণমূলের প্রার্থীটা খুব ছলকে চয়েস হয়নি, তৃণমূলের প্রার্থী যদি একটা অন্য লোকের হোক তাহলে এখানে প্রার্থী বিজেপি আসবে, ভোট পাবে কিছুটা, ওরাও পাবে ভোট। নবগ্রামে আমরা একটা খুব ই ফেলতে হবে না, প্রভাব ফেলতে হবে না, এখানে মুসলিমের সংখ্যাটা একটু বেশি আছে। রাজ্যে আমরা চাইছি অজিত চৌধুরীকে যেন আমার মুখ্যমন্ত্রী দেখতে চাই আমরা। আপনার নাম? আপনার নাম? আমার নাম মতিজুল। নাইটিঙ্গেল ডায়াগনস্টিক চিকিৎসা পরিষেবার একটি সুনামধন্য সম্পূর্ণ প্রতিষ্ঠান। অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ইইজি, এনসিভি, পিএফটি, ইউএসজি, ডপলার স্টাডিজ, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, রক্তমল ও মূত্রের সমস্ত রকম পরীক্ষা ও ছবি করা হয়। এছাড়াও স্বাস্থ্যকর পরিবেশে পাবেন হৃদরোগ, সুগার, থাইরয়েড, ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশুরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা। নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিকানা: নাইটিঙ্গেল ডায়াগনস্টিক, বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ।